ছোট ভাই দেখতেছেন এখানে আমার মানে অনেকদিন যাবত ভাই আমাকে মানে ফলো করতেছে এবং অনেকদিন যাবত রিকোয়েস্ট করতেছিল যে এখানে আসার জন্য। তো যদি আমি আসি এখানে কিন্তু আশেপাশে অনেকগুলো দোকান আমি ভিডিও করেছি, তো ভাইয়া কিন্তু অনেকদিন যাবত রিকোয়েস্ট করতেছিল। ভাইয়ের মানে বয়স্ক তো খুব বেশি একটা না, কিন্তু ওর মানে বাবার বিজনেস এটা, ও বাবার সাথে হেল্প করতেছে। তো ভাইকে আমরা এখন জিজ্ঞাসা করবো যে মানে কবে ফ্লাইট আসে এবং ফ্লাইট মানে এই বিশেষ ফ্লাইটের মানে সিঙ্গেল টিকিটের প্রাইসগুলো কত করে পড়ে বিস্তারিত ভাইকে আমরা জিজ্ঞাসা করবো। আচ্ছা ভাইয়া, তো তুমি যদি একটু কষ্ট করে বলো যে মানে কবে ফ্লাইট আসে এবং আর বাংলা বিমানে আপনার 24 তারিখে আপনার 2600 রিয়াল পড়বে, আর 28 তারিখে আপনার 2450 রিয়াল পড়বে। সামান কতটুকু নিতে পারে? আপনার সৌদি এয়ারলাইন্সে 46,600, বাংলাদেশ এয়ারলাইন্সে আপনার 45,600। কথা বলার যে ইসরায়েলে তারপরে মানে এক্সপিরিয়েন্স দেখতেছেন, ও কিন্তু অনেক অভিজ্ঞতার সাথে কাজ করতেছে। আপনারা হয়তো কথা বলার স্টাইলে কিন্তু বুঝতে পারছেন যে মানে কতটা অভিজ্ঞতার সাথে বলতেছে, যে কত সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে কিন্তু বলে দিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। আর এটা কিন্তু বেসিক্যালি অন্যরা কেউ বলতে গেলে কিন্তু একটু নার্ভাস ফিল করতে হয়, কিন্তু ছোট ভাই কিন্তু এরকমটা হয় নাই। বেসিক্যালি আমি তো অনেকদিন যাবো ভিডিও করে মোটামুটি সবাই কিন্তু একটু নার্ভাস ফিল করে। ছোট ভাইকে দেখতেছেন অভিজ্ঞতার সাথে খুব সুন্দর করে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে কোনটা প্রাইস কত টাকা। এখানে যে সৌদি এয়ারলাইন্সের মানে বিশেষ ফ্লাইটের সিঙ্গেল টিকিটের প্রাইসগুলো 2550 রিয়াল, এটা মেডিকেল সহকারের প্রাইস এখন বর্তমানে। এবং আপনি হাতে করে মানে 7 কিলো আর বুকিংয়ে যে মানে 46 কিলো আপনারা সাথে করে নিয়ে যেতে পারবেন। এখন দোকানের যে অ্যাড্রেসটা আপনি দেখতেছেন, ঠিকানাটা একটু সুন্দর করে নামটা সুন্দর করে একটু বলে দেবো ভাইয়া একটু। আধা আলফরাজি বিল্ডিং, বাংলা মার্কেটের পিছন সাইডে, লুলুর 4 নম্বর গেটে, কুমিল্লা হোটেলের সাথে। আচ্ছা, এখানে দোকানের যে নূরা ট্রাভেল দেখতেছেন অ্যান্ড কার্গো সার্ভিস এখানে দেখতেছেন। তো আরেকটা বিষয় না বলি না, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতেছিলেন যে কার্গো কবে থেকে চালু হবে, মানে কার্গো কি খোলা আছে চালু আছে, সেগুলো বিস্তারিত আপনারা জানতে চাইছিলেন। তো ভাই কার্গোর ব্যাপারে কিছু যদি বলেন। কার্গোর ব্যাপারে আপনার সামনের 1 তারিখ ইনশাআল্লাহ আমরা আশা করতেছি একটা ফ্লাইট দিয়ে সৌদি আরবে আছে। আশা করি আমাদের 1 তারিখের আগে যে পুরানো মালগুলো আছে ওগুলো আমরা আগে দিই, তারপর নতুন মালগুলো। আচ্ছা, এটা কি নিয়মিত চলবে? একটা নিয়মিত বলতে আমাদের প্রথমত একটা কনফার্মেশন পাইছি 1 তারিখে একটা ফ্লাইট দিবে, তারপর প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করবো একটা ফ্লাইট দিচ্ছি। তারপরে হয়তো মানে 1 সপ্তাহ পর পর একটা 2 সপ্তাহ পর পর এমন একটা ফ্লাইট মানে মানে চালু হইতে পারে, এরকম একটা ফ্লাইট থাকতে পারে ওদের জন্য আর কি। তো এটা কিন্তু নিয়মিত না, আপনারা যারা কার্গোতে সামান করবেন এই জিনিসটা মাথায় রাখবেন, মানে নিয়মিত যে ফ্লাইটগুলো সেটা কিন্তু চালু হয় না। যদি আপনারা কেউ এখান থেকে টিকিট কিনেন এবং যে মানে কার্গোতে সামান পাঠান, তাহলে এখান থেকে আপনারা পাঠাইতে পারেন, সমস্যা নেই। এখানে দোকানের অ্যাড্রেস এবং মানে আপনারা দোকানের ফোন নাম্বারটা সহকারে আমি দিয়ে দেবো আপনাদেরকে। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা এখানে আসেন এই দোকানে, বিশেষ করে যদি ট্রাভেলসে আসেন আপনারা, আর যদি আপনারা আমার চ্যানেলের নাম বলেন, তাহলে অন্তত মানে একটু হলে আপনারা ডিসকাউন্ট পাবেন। এটা ছোট ভাইয়ের মুখ থেকে শুনেন। আচ্ছা ভাইয়া, যদি আমার চ্যানেলের পক্ষ থেকে কেউ আসে তাহলে কি কিছুটা কম করে যাবে? আচ্ছা, তো আপনারা যারা সৌদি এয়ারলাইন্সে বিশেষ করে একটু বেশি করা যাবে সমস্যা, বাংলাদেশ এয়ারলাইন্স হয়তো একটু কম। তো আপনারা যদি এই দোকানে আসেন, এই ট্রাভেলসে যদি আপনারা টিকিট কাটেন বা কার্গোতে সামান পাঠান, তাহলে ইনশাআল্লাহ আমি বলতেছি ইনশাআল্লাহ আপনারা একটু হলেও কম পাবেন। যদি 8-10টা দোকানে যতটুকু মানে আপনারা প্রাইসে মানে কিনবেন, এর থেকে একটু হলেও আপনারা এই ট্রাভেলসে কম পাবেন। আর স্পেশালি ওর ছোট ভাইয়ের নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, মানে ছোট ভাইয়ের নাম্বারটাই দিব, কারণ ওকে যদি আপনারা ফোন করেন তাহলে 2-4টা কথা কিন্তু আপনাদেরকে বোঝায় বলতে পারবে, ও মানে রাগ করবো না, এই একটা জিনিস আমি বলতে পারি আপনাদেরকে। তো ছোট ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ফোন করে জানতে পারবেন। যদি আপনারা কার্গো করতে চান, যদি এখান থেকে টিকিট কাটতে চান, খুব সহজে এখানে যে আলরা যে বিল্ডিংয়ে দেখতেছেন যে লাস্টের যে একবারে যে লাস্টের যে কর্নারের দোকানটা, এটা কিন্তু কার্গো কর্নারের দোকানটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর নতুন আমার চ্যানেলে যারা আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করা যাবে। ভাইয়া হাই বলো।